নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আর কে স্পোর্টস তো বন্ধুরা আজকের এই ভিডিওতেও কিন্তু একটা বড় আপডেট নিউজ দেওয়া রয়েছে অবশ্যই তিরিকে নিয়ে দেয়া রয়েছে এবং একটি প্রাক্তন ফুটবলার যে কিনা আইএসএল কাঁপিয়ে গেছেন সময় তাকে নিয়েও কিন্তু আপ আপডেট নিউজ দেওয়া রয়েছে তাই একটু স্কিপ না করে ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো এবং এই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে তোমরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব অবশ্যই করে নিও তো প্রথম বন্ধুরা শুরুতেই বলবো তিরিকে নিয়ে আপডেট নিউজ কী রয়েছে তো অনেকেই জানতে চেয়েছো যে তিরি কবে আসবে তিরি কবে আসবে তো তোমাদেরকে বলে দিয়েছিলাম বেশ কয়েকটা ভিডিওতে যে জানুয়ারিতে চলে আসবে তিরি তো তার আগে এইটুকু মানে কয়েকদিন কিন্তু আপডেট নিউজ তোমাদেরকে দিয়েছিলাম যে ভিসার জন্য অ্যাপ্লাই করে দিয়েছে তিরি তো সেই ক্ষেত্রে যা খবর রয়েছে তিনি কিন্তু ডিসেম্বরের ফার্স্ট উইকের মধ্যেই কিন্তু চলে আসতে পারেন কলকাতাতে এরকমই কিন্তু খবর রয়েছে অর্থাৎ তিনি কিন্তু ডিসেম্বরের ফার্স্ট উইকে আসার সম্ভাবনা কিন্তু বেশি বা এই মুহূর্তে সেটুকু কিন্তু সম্ভাবনা রয়েছে তো যখন চলে আসবেন তখন তো আরও একবার জানিয়ে দেবো কিন্তু এরকমই খবর কিন্তু রয়েছে যে তিরি কবে আসবে সেটা ডিসেম্বরের ফার্স্ট উইকের মধ্যেই কিন্তু চলে আসবে কলকাতাতে তারপর কিন্তু দলের সঙ্গে অনুশীলন করবেন রিহাব করবেন তারপরে নিজেকে কিন্তু তৈরি করে মাঠে নামবেন এরপরে বন্ধুরা সেই যে আপডেট নিউজটা দিতে চলেছি সেটা হচ্ছে আইএসএল এ এক সময় বড়ো দুটি ক্লাবে খেলে যাওয়া অবশ্যই কলকাতা এবং কেরাল ওয়েস্ট এফসি দলের হয়ে খেলে গেছেন এবং লাস্ট ক্লাব তিনি আইএসএলে খেলে গেছেন পুনে সিটি এফসি দলের হয়ে সেই ইয়ান হিউম আশা করি এই নামটা তোমরা কেউ ভুলবে না ইয়ান হিউম কতটা সফল একজন স্ট্রাইকার ছিলেন আইসেলে সেটা আমরা জানি উনচল্লিশ বছর বয়সী এই সেন্টার ফরওয়ার্ড বা এই স্ট্রাইকার কানাডার স্ট্রাইকার কিন্তু এখন গতকালই কিন্তু রিটায়ারমেন্ট করে নিয়েছে হ্যাবন্ধুরা এতদিন ধরে তিনি উইদাউট ক্লাব ছিলেন কিন্তু গতকাল তিনি কিন্তু রিটায়ারমেন্ট করে নিয়েছে এবং পুরোপুরি রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছে মানে আর ফুটবল তিনি কিন্তু খেলবেন না আর ফুটবলে কিন্তু তাকে দেখা যাবে না বাষট্টিটা ম্যাচ খেলেছে ইন্ডিয়ান সুপার লিগে যেখানে বন্ধুরা পঁচিশটা গোল রয়েছে ছটা অ্যাসিস্ট রয়েছে মানে দুর্দান্ত স্ট্রাইকার সেই সেই যুগে বা সেই আমলে কিন্তু আমরা দেখেছি এবং কলকাতা দলের হয়ে কিন্তু তিরিশটা ম্যাচে আঠেরোটা গোল তিনি করেছেন কেরালা ব্লাস্টার এফসি দলের হয়ে উনত্রিশটা ম্যাচে দশটা গোল পুনে সিটি এফসি দলের হয়ে তার কিন্তু লাস্ট সিজনের পারফরমেন্স মানে শেষ দলের হয়ে পারফরমেন্স ভালো ছিল না কিন্তু দুটি বড় ক্লাবের হয়ে দুর্দান্ত পারফরমেন্স কিন্তু এই ইয়ান হিউম করেছেন তো সেই ক্ষেত্রে এই ইয়ান হিউমকে কিন্তু আমরা আর ফুটবল খেলতে দেখতে পারবো না কিন্তু বন্ধুরা সবচেয়ে একটা আরও ইম্পর্ট্যান্ট আপডেট নিউজ দিয়ে দিয়েছি ইয়ান হিউম কিন্তু প্রতিনিয়ত আইএসএলকে ফলো করে যাচ্ছেন এর প্রতিটা ম্যাচ কিন্তু তিনি দেখেন এবং এর কিছু ঘটনা নিয়ে নিজের মতামত জানায় যেরকম রেফারি এবং অন্যান্য বিষয় নিয়েও কিন্তু তিনি তার টুইটার হ্যান্ডেলে মতামত জানায় এবং প্রতিদিন কিন্তু আইসিএলের ম্যাচগুলো তিনি দেখছেন তো আজকের এই ভিডিওতে এই দুটি আপডেট নিউজ তোমাদেরকে দেওয়া ছিল যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটা অলপ্লেস করে নিও তাহলেই পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে